আপনি তাড়াতাড়ি আসুন, আমি একটু চেঞ্জ করে গিয়ে। তানভীর যেতে দিল না, আঁচল টেনে পেছন থেকে জড়িয়ে ধরল, শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ? আমরা এখন একসাথে শাওয়ার নিব। দোস্ত, আমি ওই আকাশ বাতাসকে বিয়ে করব না। কি প্রবলেম? আমার ভালো লাগে না এরকম একটা স্যাঁসরা ছেলেকে কে বিয়ে করবে। তুই করবি, আগে বল কি ছ্যাঁসরাম করেছে। বাসা থেকে বের করে সোজা মলিনী এসেছে, আজ থেকে নাকি তার বিয়ের শপিং শুরু হবে। এখন আমি 10 মিনিট থেকে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে আছি। কেন? উনি একটা করে চেঞ্জ করছেন আর আমাকে বলতে হচ্ছে কোনটাতে ভালো লাগছে কোনটাতে লাগছে না। এ পর্যন্ত কয়টা ড্রেস চেঞ্জ করেছেন? 4টা। এত ভদ্র একটা ছেলেকে আমি আনম্যারিড হলে এক্ষুনি বিয়ে করে নিতাম, আর তুই বলছিস ছ্যাঁসরা। এখানে তুই ভদ্রতা পেলি? তাহলে অভদ্র হলে তো তোকে নিয়েই ট্রায়াল রুমে ঢুকতো। লাভবু, এত তেল লাগাস না। লাভিবা ভীষণ ইমোশনাল হয়ে গেছে ভাব করলো। উর্মিলা তখনই ফোন কেটে দিল, সে আর কথাই বলবে না। আকাশ দরজা খুলে দাঁড়ালো, গায়ে সাদা কাতানে শেরওয়ানি। উর্মিকে বলল, দেখো তো উর্মি, পারফেক্ট লাগছে কিনা। উর্মিলা দেখলো সত্যি পারফেক্ট দেখাচ্ছে, সাদা শেরওয়ানি আকাশের গায়ের সাথে সুন্দর মানিয়েছে। আকাশকে উর্মিলার যে খারাপ লাগে তেমন কিন্তু না, খারাপ লাগলে এই যে এতবার মিট করে, আকাশ ডাকলেই বাসা থেকে বেরিয়ে আসে, এসব কখনোই সম্ভব হতো না। তার উপর আকাশ তাকে নিয়ে বেশ সিরিয়াসনেস দেখাচ্ছে, তানভীরের পরিচিত, ঠকে যাওয়ার চান্সও কম। তানভীর তো আছে, ছেলেটা উল্টোপাল্টা করার সাহস পাবে না। উর্মিলা গিয়ে আকাশের সামনে দাঁড়ালো, শেরওয়ানির কলার টেনে দিয়ে কাঁধে হাত রাখলো, চোখে চোখ রেখে আকাশকে প্রশ্ন করল, আপনি যে এইরকম পাগলামি করছেন আপনার প্যারেন্টস জানে? তাদের অলরেডি তোমাকে পছন্দ হয়ে গেছে। উর্মিলা অবাক হয়ে গেল, কিভাবে পসিবল? আমাকে তারা দেখলো কিভাবে? কলেজে। কখন? গত পরশু তানভীর ভাই বাবা আর বাপ কাকাকে ডেকে দেখা করার জন্য বলো, দেন তোমাকে দেখিয়ে আমার কথা বলো। এমনি তো বাবা নাকি সিদ্ধান্ত নিয়েছে এবার আমার বিয়েটা দিয়ে দেবে, কিন্তু আমি জানতাম না বাবা কাকা তোমাকে পছন্দ করে ফেলেছে। কিন্তু আমার বাবা আপনাকে পছন্দ করবেন না, বাবা গ্রিন কার্ডওয়ালা ছেলে খুঁজছে, কয়েকটা সম্বন্ধ এসেছে, বাবা ওদের মধ্যে কাউকে চুজ করে নিবে। এরকম হলে আমিও তোমাকে নিয়ে ভেগে যাব, ব্যাপারটা জোস হবে না। হ্যাঁ কি, এর জন্য আপনি আজ আমাকে টেনে টুনে এখানে এসব কেনাকাটা করছেন? খুল বিয়ান সাহেবা, এত হাইবারও ভালো না। আমি এক্ষুনি চলে যাব, আপনার সাথে আর থাকবো না। উর্মিলা কাঁধের ব্যাগ চেপে ধরে এক্সিটের দিকে যেতে লাগলো। আকাশ দাঁড়িয়ে থেকে উঁচু গলায় ডাকলো, এই যে বিয়ান সাহেবা শুনছো, তোমার বাবা অলরেডি আমাকে রিজেক্ট করে দিয়েছেন, এবার তোমাকে নিয়ে আমার ভিনদেশে পাড়ি দেওয়া পালা, তৈরি থেকো। উর্মিলা জানতো তার বাবা রিজেক্টই করবেন, পাত্তা না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। রোজির ফুড চার্ট চেঞ্জ হয়েছে, বাড়ির সবাই যেখানে লাইট ফুড খাবে সেখানে রোজি খাবে হেভি ফুড। এই কাজটা তামিম করেছে, রোজিকে ওয়েট গেন করতে হবে, সাথে আছে কিছু ড্রিঙ্কস, হাড্ডিসার মানুষ তামিমের একদম পছন্দ না। হেলদি ফিটনেস থাকতে হবে, চেহারায় আভিজাত্যের ছাপ না থাকলে আভিজাত্যের পাশে মানাবে কীভাবে। রোজি আগ্রহ করে 2 দিনে পুরো থেমে গেল, তামিম থাকতে সেটা সম্ভব হলো না। রোজির জন্য ড্রেস, জুয়েলারি, মেকআপ সব অর্ডার করে আনিয়েছে, রোজি নিজেই চুজ করেছে তামিমের পাশে বসে। রোজি হাঁটাচলা কথা বলা বেশ সুন্দর, সেসবের দিকে নজর দিচ্ছে না। তামিম বাসায় আস্তে আস্তে রোজি ঘুমিয়ে গেলেও ভোরে তামিম রোজির পড়া নেয়। সায়েন্সের স্টুডেন্ট রোজি, তামিম নিজ দায়িত্বে সায়েন্সের সাবজেক্টগুলো দেখিয়ে দেয়, শুধু ইংলিশ আর বাংলাটা বলে লাবিবার কাছে বুঝিয়ে নিতে, পর্যাপ্ত সময় হয়ে ওঠে না তামিমের, সেজন্য লাবিবার সে ডিসকাশন করে সাবজেক্ট ভাগাভাগি করে নিয়েছে। এসব দেখে রোজি বলেছিল, হোম টিউটর না হলে ক্লাসমেটদের সাথে কোচিং করি, তাহলেই তো আপনাদের কষ্ট। তামিম এমন ভাবে তাকায় যা দেখে রোজির মুখ তখনই বন্ধ হয়ে যায়। তামিম যে হোম টিউটরের পক্ষে না এটা বুঝে গেছে, কোচিং তো প্রশ্নই আসে না। লাবিবা চলে গেলে রোজি ভেবেছিল তামিম তাকে বকবে, তাই গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তামিম মোটেও বকাঝকা করল না, রোজির মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। রোজি মাথা উপরে তুলে তামিমের দিকে তাকালো, তামিম মুচকি হেসে বলল, ভাগ্যের ফেরে তুমি আমার স্ত্রী, যেখানে আমার প্রথম সংসার স্বাভাবিক থাকলে তোমার হাইটের আমার একটা মেয়ে থাকার সম্ভাবনা ছিল, সেখানে তোমাকে আমার ফার্স্ট ইয়ারে পড়তে হচ্ছে। ডিস্টেন্স কতটা তুমি হয়তো একবার ভেবেও দেখোনি, কিন্তু আমি ভেবেছি তোমাকে অনেক তাড়াতাড়ি গ্রো করতে হবে রোজ, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, সফলতা, সক্ষমতা সব থেকে তুই আসনের এমপি
ফিরোজ খানের ছেলে ডক্টর তামিম খানের যোগ্য হয়ে উঠতে হবে। নিজেকে ইমপ্রুভ করো। জীবনে 40 বছর পার করে এসেছি, আগামী 40 বছর তোমার সাথে কাটানোর স্বপ্ন দেখতে গিয়েও পিছিয়ে আসি। আমি তোমার সাথে নাই বা থাকতে পারি, কিন্তু তুমি এর বেশি সময় ধরেও খান বাড়িতে থাকতে পারো। তোমার জন্য আমি বারবার এই দোয়াটাই করে যাব। এখানে সবাই হেল্পফুল। যত তাড়াতাড়ি অতীত হলে বর্তমানকে নিয়ে এগিয়ে যেতে চাইবে, ততই তোমার ছুটিতে সুখ ধরা দিবে। আমি নিজে তোমার সুখের দায়িত্ব নিয়েছি। সবাই তোমাকে ভালোবাসে। আপনি বাসেন না? তামিম ঝট করে উত্তর দিতে পারল না, সময় নিয়ে মাথা ঝুঁকিয়ে বলল, ধরে নাও ভালোবাসি। রোজির এ চোখ জোড়া জলে ভরে উঠল। এই একটু সময় বাদেই গাল বেয়ে বেরিয়ে গড়িয়ে পড়বে। তামিম সেই চোখের জল দেখতে চাইল না, রোজির দিকে এগিয়ে কপালে চুমু দিয়ে তখনই প্রস্থান করল। তামিম রোজির দিকে বিশেষ খেয়াল রাখছে ইদানিং। রোজির মেডিসিনগুলো নিজ হাতে খাওয়াচ্ছে। 2-3-4 দিন হয়ে গেল, রোজির যেন তবুও পরিবর্তন নেই। তামিম এবার ঠিকই করলো, রোজিকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করাবে। রোজিকে বলতেই রোজি না করে বসলো। তামিম রোজিকে বোঝানোর চেষ্টা করলো, দেখো রোজ, টেস্ট করাতে কি সমস্যা তোমার? তোমার শরীরের ভেতরে যদি কোনো বাসা বেঁধে থাকে, তাহলে হাজার চেষ্টা করলেও তো হবে না। অনেক উইক পার্সন তোমার মেডিসিনগুলো খেয়ে 2 দিন থেকেই রিক ভারী করে তাদের চেঞ্জ চোখে পড়ে, অথচ তোমার কোনো চেঞ্জই দেখছি না। 2 দিনের জায়গায় 4 দিন ওয়েট করলাম। তোমাকে যখনই দেখি তখনই মনে হয় তোমাকে আরও সুমস্য দেখাচ্ছে। আমি তোমার কথা শুনতে চাইছি না। আমি আপনাকে বলেছিই তো, আমার সেসব কোনো রোগ নেই। যদি হতো আমি আগেই বুঝতে পারতাম, আগেই মারা যেতাম। সবসময় উল্টোপাল্টা চিন্তাটাই কেন তোমার মাথায় আসে? আমি একবারও বলেছি আমাকে HIV টেস্ট করাতে গিয়ে নিয়ে যাব। মানুষের শরীরে খাদ্যনালীতে ফুসফুসে হাঁটে কিন্তু কত রকমের সমস্যা হয় তোমার জানা আছে? বাই এনি চান্স রোজ? অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় তামিম। রোজি এবার কি বলবি ভেবে উঠতে পারে না। জোর করলে জোর থামানো যায়, কিন্তু তামিমের চোখে এই অবিশ্বাস্য দৃষ্টিতে সে বড্ড অসহায় ফিল করছে। সাহস করে শিওর হতে চায়, আমি মোটেও সেরকম কিছু চিন্তা করে বলিনি। আপনি কি আমাকে অবিশ্বাস করেন? তুমি আমার পরিচিত, অতীতে স্বাভাবিক লাইফ লিড করেছ, তোমার এক্স হাজব্যান্ড এক নারীতে আসক্ত ছিল, তুমি আমার প্রতি সিরিয়াস, তোমার শরীর সুস্থ, তোমার ব্রেনে এটা ছাড়া অন্য কিছুতে ফোকাস করেছেন। এবার উত্তর তুমি নিজে মিলিয়ে নাও। ডাক্তার সাহেব, হাজব্যান্ড হিসাবে আমাকে সব জানতে হবে। ঘটনা 2 পর গাড়ি পাঠিয়ে দিব। যদি আমার সাথে থাকতে চাও তাহলে যাবে, যদি না থাকতে চাও তাহলে আশা করি নিজের রাস্তা মাপবে। উপায়ন্তর খুঁজে পেল না রোজি। শরীরটা যেন বেশি খারাপ লাগছে, শীত লাগছে, মনে হচ্ছে গা কাঁপিয়ে জ্বর আসবে। নিজের দ্বিতীয় সংসার বাঁচাতে গিয়ে রোজি হাসপাতালে গেল। তখন তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। টাল মাটাল পা ফেলে ড্রাইভারকে নিয়ে ডাক্তারের চেম্বারে আসলো। তামিম সেখানে আগে থেকেই উপস্থিত, কনুয়ে ভর করে 2 আঙ্গুলে চোখ ঢেকে রেখেছে। রোজিকে টেস্ট করানো হলো। টেস্টগুলোর রিপোর্ট আসলো দীর্ঘ 7 ঘন্টা পর। তামিম এই 7 ঘন্টায় হসপিটালে বসে রইল, একবারের জন্য রোজির দিকে তাকায়নি। রোজিও তামিমের পেছনেই বসা ছিল। এর মধ্যে তামিমের বন্ধু ডাক্তারটির কথায় কফির সাথে একেবারে নাস্তা আনা হয়েছিল, তামিম খায়নি। রোজি একটু মুখে দিয়ে আর পারল না খেতে, গলা দিয়ে কিছু নামবে না আর তার। তামিমের হাতে যখন রিপোর্ট পৌঁছালো, রোজির বুক ধড়ফড় করছে, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। তামিম সূক্ষ্ম চোখে রিপোর্ট পর্যবেক্ষণ করল, রোজির দিকে পেছনে ঘুরল, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। রোজির মা বাবা জামাইয়ের ফোন পেয়ে খান বাড়িতে এসেছে। তামিম নিজেকে ধরে রাখতে পারেনি। রোজির বাবা মাকে যা নয় তাই বলে অপমান করেছে, সবটা দোষ তাদের উপরই গড়িয়ে দিয়েছে। তামিমের মতে সন্তান যে হালেই থাকুক না কেন, তাকে দেখে শুনে রাখা বাবা মার দায়িত্ব। মেয়েকে সঠিক শিক্ষা দেওয়া যেমন জরুরি, সঠিক পথ দেখানোও তেমন জরুরি। এমন বাবা মা না থাকুক যারা মেয়ের সর্বনাশের কথা জেনেও তাকে আটকায় না, সঠিক পথে ফিরিয়ে আনে না। রোজির বাবা মুখ তুলে তাকাতে পারছে না, মাথা নিচু করে আছেন। রোজির মা মুখে আঁচল চেপে গুনগুন করে কাঁদছেন। সোহানা ইসলাম চুপচাপ বসে আছেন। অবশ্য এসব নিউজ পাওয়ার পরপরই রিসোর্ট বুকিং ক্যান্সেল করে দিয়েছেন। তার মনে একটা কথাই বারবার ফিরে ফিরে আসছে, সব আলোই সুখের আলো হয় না। লাবিবা ঠোঁট ফুলিয়ে বসে এক হাতে ফোনে টাইপ করছে, চ্যাটবক্সে আছে তানভীরের সাথে। মূলত এখানে কি হচ্ছে কি না হচ্ছে সব তানভীরকে ইনফর্ম করছে। তানভীর তামিমের ডাক পেয়ে কলেজ থেকে ছুটে গিয়েছে। কিছুক্ষণ বাদেই তামিম বাসায় ফিরল। তীব্র গতিতে রোজির বাবা মাকে এড়িয়ে যাবার চেষ্টা করল, কিন্তু তামিমকে দেখে মাথা নিচু করে রাখা রোজির বাবা অপরাধী গলায় জানতে চাইল, আমার মেয়েটাকে কোথায় রেখে এলি বাবা? যেখানে তার থাকার কথা সেখানেই আছে।
গম্ভীর গলায় উত্তরটুকু করেই তামিম উপরে চলে গেল। তামিমের রুমে টুংটাং আওয়াজ পেয়ে সোহানা লাবিবাকে কাছে ডাকল। উপরে যাও তো মা, দেখো আমার ছেলেটা যেন আবার নিজেকে আঘাত না করে। লাবিবা মাথা নাড়িয়ে পা বাড়ালো। সোহানা থায় বসে থাকলো, উঠার কোনো ইচ্ছে দেখা গেল না। লাবিবা দরজার সামনে আসতেই দেখে রুমের অবস্থা পুরো খারাপ করে ফেলেছে তামিম। এদিক সেদিক হন্যে হয়ে খুঁজছে। লাবিব ডাকলো, ভাই। ও ছোট বউ, আসো আমাকে হেল্প করো, ফ্লোরে যে জিনিসগুলো আছে একটু এক সাইডে গুছিয়ে রাখো। লাবিবা গুছাতে লাগলো, যত তামিম জিনিসপত্র নতুন করে তত ছুটতে লাগলো। লাবিবা মনে মনে বলল, এরা দুই ভাই জিনিস ছোড়া আর পাগলামি সমান সমান। তামিম বহু সময় ব্যয় করার পর সফল হলো। খাটের ড্রয়ারে কমফোর্টের নিচ থেকে একটা বক্স বের করলো। বক্স খুলতে বেরিয়ে এলো কাঙ্ক্ষিত জিনিস। তামিম রোজই বুদ্ধির তারিফ করে তাচ্ছিল্য হাসলো। কেউ হয়তো ভাবতেই পারবে না সমস্ত ঘরে এত জায়গা রেখে এখানেও কেউ লুকাতে পারে। লাবিবা দেখে মুখ চেপে ধরল। হাত দিতে গেলেই তামিম হাত ধরে ফেলল। হাত দিও না ভাইয়া, এগুলোই ড্রাগস, প্রথম দেখলাম। কি নাম? ইয়াবা, হিরোইন। তাই মাত্র জানতো, নিষেধ করেনি, এতদিন তো আমাদের কাউকেও কিছুই বলেনি। এখন এখান থেকে যাও, আমি একটু একা থাকব। বক্সটা নিয়ে যাই, সবাইকে দেখাবো। তামিম চোখ মুখ খিচে তাকালো। যেতে বলেছি আমি। ধমক খেয়ে লাবিবা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তামিমের জন্য ভীষণ দুঃখ লাগলো। এই অকাজটা তো সে নিজে করেছিল, এত বড় কথা লুকিয়ে রেখেছিল। যদি জানতো রুজি ড্রাগ অ্যাডিক্টেড, তাহলে ভুলেও তামিমের সাথে লিঙ্ক হতে দিত না। তামিম জোর কদমে এসে দরজা লক করে বিভৎস চিৎকার করলো। নিজেকে দমাতে না পেরে নিজেই নিজের চুল টেনে ধরলো। রিপোর্টটা এখনও চোখের সামনে ভাসছে। রোজির কথা মোতাবেক সন্দেহ তালিকায় ছিল রোজি, অন্য কারোর জন্যে, হয়তোবা তার প্রাক্তনের জন্য অসুস্থ। বন্ধু ডাক্তার হান্নান যখন বলল, মেয়েদের ইয়াবার নেশা শুরু হয় ঘুমের বাড়ি থেকে, নানা ধরনের মানসিক যন্ত্রণার কারণে তারা যখন রাতে ঘুমাতে পারে না, তখন তারা ঘুমের বাড়ির আশ্রয় নেয়, তারপর ধীরে ধীরে ইয়াবার মতো অন্য মাদকেও আসক্ত হয়ে যায়। ইয়াবা খেলে একজন মানুষের খিদে কমে যায়, সে তখন কম খায়, তার পেশিকে ক্ষয় করে ফেলে, মাংসপেশি শুকিয়ে গেলে একটু শুকনো মনে হয়, গলা ভেঙে যায়, হেরোইনের বোতলেও দ্রুত গতিতে স্বাস্থ্যের অবনতি হয়, কারণ তারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, তাদের খাওয়ার প্রয়োজন খুব একটা পড়ে না, কারণ হেরোইন বা ফেনসিটিল খেতে খোড়া কেটে যায়, তাদের সাধারণ পুষ্টির চাইতেও চাহিদা পূরণ হয় না, যারা কারণে তাদের শরীরের সব ধরনের ভিটামিনের অভাব দেখা দিতে শুরু করে। ফেনসিডিল ও হিরোইন খেলে শরীরে ঘুম ঘুম ভাব আসে, ঠান্ডার মতোই হয়, একটা জায়গায় বসে তারা ঝিমোতে থাকে, যতদূর মনে হয় ভাবে অনেক দিন থেকে ড্রাগ সেবন করে। ইয়াবা খেলে শরীরের একটা তাপ তৈরি হয় যা কিডনির ক্ষতি করতে পারে, যেহেতু এটিকে ধোঁয়া হিসেবে নেওয়া হচ্ছে তাই ফুসফুসে পানি জমে, ভাবির কিডনি এখনও অক্ষত থাকলেও ফুসফুসে পানি জমেছে। ব্যাপারটা খুব সিরিয়াস হবার আগে যে জানতে পেরেছিস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। সেই মুহূর্তে তামিম স্তব্ধ হয়ে রোজির দিকে তাকিয়েছিল। একজন অ্যাডাল্ট বিবেকধারী হয়ে কিভাবে নিজের মৃত্যু ডেকে আনতে পারে, আর কিভাবেই বা জেনে বুঝে তামিমের জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারে ভাবতে পারছে না। তামিমের জীবনে কম বড় ঝড় বয়ে যায়নি, সে তো মৃত্যুর দিকে ধাবিত হয়নি, তামিমকে তার পরিবার সামলিয়েছে। তাহলে রোজির পরিবার কেন মেয়েকে দেখে রাখলো না, বরং রোজির প্রথম বিয়ে তারাই দিয়েছে, লোভে পড়ে খোঁজখবর নিয়ে বিয়ে দিয়েছে। রোজির আজকের যে অবস্থা সেজন্য একমাত্র তার ফ্যামিলি দায়ী। রোজির অবস্থা জানার পরও আবারও লোভে পড়ে তামিমের হাতে তুলে দিয়েছে। এরা পেয়েছেটা কি? যেখানে নিজের মেয়ের জীবন অনিশ্চিত, তখন সাহস হয় কী করে আরেকজনের দিকে হাত বাড়াতে? রাগের বশে রোজির বাবাকে তার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে। সন্তানের শত্রু যখন নিজের বাবা মাই হয়, তখন সন্তানের মৃত্যু নিশ্চিত। তামিম নিজেকে সামলে নিয়ে ড্রয়িং রুমে আসে। রোজির মা সোহানা ইসলামের হাত ধরে রোজির বিষয়ে বলে যাচ্ছে, আর রোজির বাবা মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। তাদের কথাবার্তা থেমে গেল তামিম এসে দাঁড়াতে। রোজির বাবা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে মোটেও তামিম টলল না, বরং প্রস্তাব জানালো, বাবা মা, এখন আপনাদের মেয়েকে নিয়ে তো আর সংসার করা যাচ্ছে না, এমনিতে আপনাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করে নিজের মান খুঁজেছে, এখন মাদকাসক্ত বউ ব্যাপারটা লোকজনকে জানিয়ে আর জলটা আর ঘোলা করতে চাচ্ছি না।
ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, মেয়েকে রিহ্যাব থেকে নিয়ে বাসে চলে যাবেন। রোজির মা চিৎকার করে ওঠে, সব কি বলছো বাবা, আমার মেয়ের দ্বিতীয় সংসার এটা। কোনো ব্যাপার না, কিছু টাকা দিয়ে দিব, ওনার তো বিয়ে দিয়ে দেবেন, লোভে পড়েই তো আছে এই অবস্থা। আমার সাথে 5 দিন পর দেখা করবেন, কাবিনের টাকা সহ ডিভোর্স পেপার সাথে নিয়ে যাবেন, এখন আসতে পারেন। রোজির মা সুহানার হাত ঝাঁকিয়ে বলে, বেয়ান আপনি কিছু বলেন, আমার মেয়ে তো আপনারও মেয়ে, জামাই বাবাজিকে বোঝান। সুহানা একটা কথাও বলে না। রোজির বাবা কাঁদতে কাঁদতে তামিমের পা জড়িয়ে ধরে, এত বড় সর্বনাশ করো না বাবা, আমার মেয়েটাকে তোমার পায়ে ঠাঁই দাও, বড্ড ভালো মেয়ে আমার, ও নিজে থেকে কোনো পাপ করেনি, ওকে আমরাই পাপের দিকে ঠেলে দিয়েছি, ওকে বুঝতে চাইনি, আমরা তো জানতাম না আমার মেয়েটা এত যন্ত্রণায় দিন পার করেছে, যখন ড্রাগ সমেত পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে, ওকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্যই তাড়াহুড়া করে বিয়ে দেবার চেষ্টা করেছি, আমার মেয়েটাকে একটু বোঝো বাবা, এত বড় শাস্তি দিও না, জেনে বুঝে আমার পাপ করেছি, আমাদের তুমি যা বলার বলো, আমার মেয়েটাকে থাই দাও বাবা। আমার একটা শর্ত আছে। তোমার যে কোনো শর্তে আমি রাজি বাবা, শুধু আমার মেয়েটাকে আবার সংসার ছাড়া করো না। সম্পর্ক শেষ করতে হবে আমার রোজের সাথে, সারা জীবনের মতো। কথাটা শোনা মাত্রই রোজির বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে। রোজির মা বলে ওঠে, কি বলছো বাবা, মেয়েকে ছাড়া বাঁচবো কিভাবে আমরা? যেভাবে মেয়ের প্রথম সংসারের সময় ছিলেন, তখন মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে বছরের পর বছর না দেখে কাটিয়েছেন, আর এখন না হয় আপনার মেয়েকে বাঁচিয়ে রাখার জন্যই আমি আপনাদের থেকে তাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিলাম। রোজির বাবা মা ফেলফেল করে তাকিয়ে রইল তামিমের দিকে। তামিম তাদের পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ফোনে মিসবিহেভ করার জন্য আমি ক্ষমা প্রার্থী, কি করবো, মাথা ঠিক ছিল না, বারবার একই ভুল কেন করেন আপনারা, বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে ভেবেছিলেন অনেক পাবেন, ছোট ছেলেরও লাইফ সেট, অথচ মেয়েটাই মরতে বসেছিল, তারপর যখন এমপির ছেলের প্রস্তাব এলো, মেয়ে বিপদ চাত্রী জেনেও লোভ সামলাতে পারলেন না, একবার ভাবলেন না সবটা জানার পর আপনার মেয়ের আদেও এখানে জায়গাটা হবে কি না, যার গোড়াতেই মাটি নেই তাকে দিয়ে ফুল লাভের আশা ছাড়ুন, অপশান দুটো, হয় মেয়ে সমেত টাকা নিয়ে চলে যান, না হয় মেয়েকে ভালো রেখে নিজেরা দূরে কেটে পড়ুন। রোজির বাবা চোখে জল মুছে নিল, বলল, তাই হবে বাবা, আমরা আর যোগাযোগ রাখবো না, মেয়েটাকে একবার দেখতে চাই বাবা। তার ঠিকানা পাবেন না, আপনার ছেলে আসছে আপনাদের নিতে, ছেলের সাথে চলে যান, আর কখনো এদিকে মুখী হবেন না। আমাদের শ্রীমঙ্গল যেতে হবে, রেডি হয়ে নাও। ভাই আপু, এই সিচুয়েশনে আর আমরা বেড়াতে যাব? ব্যাপার না। আপনার কষ্ট হচ্ছে না? ভাইয়ের কষ্টে আপনার একটুও কষ্ট হচ্ছে না? তুমি কষ্ট পাচ্ছো? তানভীর লাবিবার দিকে ঘুরে তাকালো। লাবিবা মাথা নিচু করে নিল, ভীষণ ইমোশনাল মেয়েটা, কারো কষ্ট সহ্য করতে পারে না। এসব আমার জন্য নতুন কিছু না, একটা কাজে যাচ্ছি, একদিনই চলে আসবো, রেডি হয়ে নাও। মামনি বুকিং ক্যান্সেল করে দিয়েছে। আমি রিনিউ করেছি, হাফ আওয়ারের মধ্যে নিচে আসবে, কুইক। হুকুম দিয়ে তানভীর বেরিয়ে যায়। লাবিবা ড্রেস চেঞ্জ করতে গিয়েও দুবার বসে পড়ে, তার কিছুই ভালো লাগছে না, রোজির জন্য মন কেমন করছে। তানভীরের হঠাৎ কিসের কাজ পড়ে গেল তাও আবার শ্রীমঙ্গলে, লাবিবা বুঝে উঠতে পারছে না। হাফ আওয়ার অনেক আগে শেষ, লাবিবার ফোন বেজে উঠল, তানভীর রীতিমতো কল দিচ্ছে, লাবিবা ধরল না, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামলো। গাড়িতে তানভীর বসে আছে, সোহানা ওদের এগিয়ে দিতে এলো, ভীষণ স্বাভাবিক লাগছে তাকে, নিত্যদিনের মতোই দামি শাড়ি জুয়েলারি মেকআপে আগাগোড়া সুন্দরী একজন মহিলা, বয়সের ছাপ পড়েছে কিন্তু সৌন্দর্য কমেনি, হলপ করে বলা যায় এই নারী যৌবনে নির্দ্বিধায় ছিলেন লাস্যময়ী, বুদ্ধিমতী, ক্ষমতাধরী, নিজের ছায়ায় জড়িয়ে নিতে সদা প্রস্তুত। লাবিবা শাশুড়িকে আদর্শ হিসেবে মানে, লাবিবাকে তাকিয়ে থাকতে দেখে সোহানা হাসে, যে হাসিতে কোনো প্রাণ নেই, লাবিবার মাথায় হাত বুলিয়ে বলে, সাবধানে থেকো, বলার সময় কণ্ঠ যেন ভেঙে এলো। লাবিবা ঝটপট গাড়িতে উঠে পড়ল, বিন্দুমাত্র সময় ব্যয় করল না, সেসব ব্যাপারে মানুষ ইমোশনাল হয়ে পড়ে, যত তাড়াতাড়ি সম্ভব তা এড়িয়ে যাওয়াই উচিত। কটেজে পৌঁছে লাবিবা ধপ করে বসে পড়ল, বসা থেকে শুয়েও পড়ল, তার উঠতে ইচ্ছা করছে না, কিচ্ছুটি ইচ্ছা করছে না, মনের উপর জোর দিয়ে এতদূর পর্যন্ত এসেছে, এতক্ষণ যাবত তানভীরের নীরবতা সহ্য করেছে,
যে মানুষটার সাথে ব্যবধানে চার হাত দূরত্ব থাকার পরেও তার কাপড়ের একটা অংশ হলেও মুঠোয় রাখে, সে মানুষটা এতক্ষণ পাশে থাকার পরও যেন ছিলই না, এতটা নিশ্চুপ হয়ে গেছে। তানভীর লাগেজ থেকে টি শার্ট আর একটা হাফ কোয়ার্টার প্যান্ট বের করে পরে নিল, বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো। ততক্ষণে অনেকটুকু সময় চলে গেছে। তানভীর টাওয়েলে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিয়ে রুম ছেড়ে বারান্দায় চলে গেল। যাবার সময় একবার লাবিবার দিকে চোখ বুলিয়ে গেল। লাবিবা তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। কটেজটা পুরোটাই কাঠে দিয়ে তৈরি, বাইরে থেকে দেখে মনে হবে এটা কারো নিজস্ব বাড়ি। পুরো স্ট্রাকচার কাঠ এবং বাঁশ দ্বারা তৈরি হলেও আভিজাত্যে ভরপুর। ঝাড়বাতির বদলে উপরে ঝুলছে শামুক দ্বারা তৈরি ফুলের আকারে তৈরি। লাবিবা এটার নাম দিল ঝাড়ফুল। তানভীর কথা শেষ করে এসে দেখে লাবিবা আগের মতোই শুয়ে আছে। তানভীর এগিয়ে গিয়ে প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ালো। লাবিবা তখন আনমনে ঝুলন্ত শামুক গুনতে ব্যস্ত। তুমি কি ঠিক করেছো? তুমি কি ঠিক করেছো এইভাবেই পড়ে থাকবে? লাবিবা ঘাড় ঘুরিয়ে দেখে তানভীর পুরো হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। দু কোয়ার্টার প্যান্ট পরায় হাঁটুর নিচ থেকে ভেজা লোমগুলো ফর্সা পায়ের উপর লেপটে আছে, মারাত্মকভাবে আকর্ষণ করে লাবিবাকে। দৃষ্টি সেদিকেই আবদ্ধ হয়ে গেছে। তানভীর ভ্রু কুচকে তাকালো, তার পায়ে কি দেখার আছে এমনভাবে। হুট করে লাবিবা দু হাতে মুখ ঢেকে ফেলল, হাই মেমার জাওয়া বলে উল্টো ঘুরে গেল। আর কোনো সারা শব্দ নেই। তানভীর বুঝে উঠতে পারলো না এর আবার কি হলো। উঠো, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। উঠবো না, আপনি এত সুন্দর কেন? প্রশ্ন না করে শুকরিয়া আদায় করো। কেন? আমি সুন্দর বলেই আমার অংশ হিসেবে তুমি সুন্দরী হয়ে জন্মেছো। এবার উঠো, ড্রেসে ধুলো আর জীবাণু লেগে আছে, গাড়িতে জানালা খুলে রাখতে হয়েছে তোমার জন্য। আর একটু পরে, এখন না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার ডাস্ট অ্যালার্জি আছে। আমি তিন পর্যন্ত গুনব, এর মধ্যে উঠবে নয়তো আমি উঠাবো। আমি তো চাই আপনি উঠান। তানভীর বুঝলো এ কথা শুনবে না। লাবিবার হাত ধরে টান দিল, জোর করে উঠাতে পারলো না। শেষমেশ খুলে তুলে নিয়ে বাথরুমের দিকে এগুলো। লাবিবা বাথরুম থেকে বেরিয়ে দেখে তানভীর লাগেজ খুলে হট পিঙ্ক কালারের একটা নেটের শাড়ি আর সিকোয়েন্সের হোয়াইট শাড়ি বের করে রেখেছে। শাড়িটা হাতে নিয়ে লাবিবা মুচকি হাসলো। এই শাড়িটা তাকে তার মামা শ্বশুর গিফট করেছে বিয়েতে। স্টোনের কারুকাজে ভীষণ সুন্দর, তবে হালকা ভারী শাড়িটা। লাবিবা এতদিনে শাড়ি পরা মোটামুটি শিখে গেছে, তবে কুচি ঠিক করে দিতে একজন লাগে। লাবিবা কুচি ধরে তানভীরকে ডাকলো। তানভীর নেই কোথায় গেল? চেয়ার টেনে বসে লাবিবা কুচি ধরে তানভীরের জন্য ওয়েট করতে লাগলো। দরজা খুলে তানভীর দেখলো লাবিবা শাড়ি ধরে ঠোঁটুলটে বসে আছে। লাবিবা দেখা মাত্রই ডাকলো। তানভীর এগোলো না, বরং দু কদম পিছিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। কাকে যেন বললো এখানেই রাখো। কি রাখবে? দেখার জন্য লাবিবা কুচি সমেত ধরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তানভীরের পাশে রাখা খাবার ট্রলি, আরেকজন লোক বেরিয়ে যাচ্ছে পায়ে হেঁটে। তানভীর খাবার ট্রলিটা ভেতরে নিয়ে এলো। লাবিবা না বলতেই কুচি ধরে সামনে বসে পড়ল। একটা একটা কুচি আরেকটার সাথে সমান করতে লাগলো। তানভীর ভীষণ চুপচাপ। লাবিবা জিজ্ঞাসা করলো, আপনার কি কাজে এসেছেন এখানে? আমার বউটার মন ভালো করতে। আমি বুঝতে পেরেছি, আর কি কাজ? বউকে খুশি রাখা। জায়গাটা ভীষণ সুন্দর, আমি সত্যি খুশি হয়েছি। ইচ্ছে করছে এরকম একটা বাড়ি বানিয়ে থেকে যাই। থেকে যাও? সম্ভব নাকি? তুমি চাইলে সম্ভব, বসো লাঞ্চ করে নাও। লাবিবা হাত ধুয়ে খেতে বসলো। ভর্তা ভাত আর মুরগির একটা তরকারি দিয়েছে। লাবিবা মুখে দিয়ে বলল, ভীষণ টেস্ট, কে রান্না করেছে? তার হাতে চুমু খেতে চাই। আকাশী খালা, আপনি চিনেন? অনেক বছর থেকে রান্না করেছে এখানে। আপনার এবার নিয়ে কতবার হলো এখানে আসা? ছোট থেকেই আসছি। তাহলে এই রিসর্টে বয়স কত? 25। লাবিবা চোখ পিটপিট করলো, মুখের খাবারটা গিলে প্রশ্ন করলো, এই রিসর্টের মালিক কি আপনার কোনো রিলেটিভস আর পরিচিতদের কেউ? তানভীর মুচকি হাসলো। লাবিবা ঝটপট খাবার শেষ করে রুমের বাইরে ছুটে গেল। তানভীর বাকি খাবারটা নিজের দিকে টেনে নিয়ে খেতে লাগলো। রিসর্টের ভেতরে পুরোটাই ফুলের বাগান, বাইরেটা চা বাগান। রিসর্টটা পাহাড়ের উপরে অবস্থিত, সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। কয়েক মিটার দূরত্ব রেখে কটেজগুলো তৈরি করা হয়েছে। পুরো রিসর্টে 11টা কটেজ। লাবিবা ঘুরে ঘুরে দেখল, রিসেপশনের সাথেই কিচেন রয়েছে, সেখানে খাবারের অর্ডার দিতে হয়। রিসেপশনের উপরে বড় বড় করে লেখা সোহানা কটেজ। লাবিবা তৎক্ষণাৎ দৌড়ে রিসর্টের গেটে চলে গেল। সেখানে আরও বড় বোর্ড বসানো হয়েছে, সোহানা কটেজ। লাবিবা যেমন অবাক হলো, তেমন খুশিতে যেন মুখ থেকে কথা আসছে না। দৌড়ে রুমে ফিরে এলো। তানভীর বিছানায় শুয়েছে একটু ঘুমাবে বলে, লাবিবার অপেক্ষাতেই ছিল। দরজা লক করে লাবিবা এক লাফে তানভীরের উপর উঠে এলো, বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর
ঘুরে গিয়ে লাবিবাকে উপর থেকে নিচে নিয়ে সে বালিশের উপর মাথা রাখল। ঠোঁটের উপর চুমু দিয়ে বলল, ইয়াহু, সারপ্রাইজড। এতদিন কেন নিয়ে আসেনি, কেন বলেননি আমাদের এরকম একটা জায়গায় রিসোর্ট আছে? তানভীর হাসল। এর থেকেও সুন্দর আরেকটা রিসোর্ট আছে। কোথায়? বান্দরবানে। বাবা তার 30তম অ্যানিভার্সারিতে মমকে গিফট করেছে। আই ফিল সামথিং হিয়ার। এই কটেজে একবার আমরা দীর্ঘ 4 মাস ছিলাম। বাবা একটা মামলাতে ফেঁসে গিয়েছিল। বাবা চেয়েছিল একা থাকতে, কিন্তু মম বাবাকে ছাড়া কিছুদিনেই মরিয়া হয়ে আমাদের দুজনকে নিয়ে বাবার কাছে চলে আসে। তখন 4টা মাত্র কটেজ ছিল। মমের এই জায়গাটা বেশ ভালো লেগে যায়, সেজন্য পাশের জমিগুলো কিনে রিসোর্টটা বড় আকারে করা হয়। আমি এই কটেজের প্রত্যেকটা স্থানে মমের ছোঁয়া অনুভব করতে পারি। খান বাড়ি আমার দাদির শাশুড়ির হাতে তৈরি, আর এই কটেজ আমার মমের হাতে তৈরি। এর প্রত্যেকটা ডিজাইন আমার মমের পছন্দে করা। আগে বেশ আশা হতো, এখনও সময় পেলে একদিনের রিল্যাক্সের জন্য চলে আসি ফ্রেন্ডসদের নিয়ে। নিজেদের রিসোর্টে বুকিং কেন লাগবে? রিসেপশনে খোঁজ নিতে পারো, একটা কটেজও খালি নেই। সিজনে এমন হয় এক মাস আগে বুকিং দিয়েও কটেজ পাওয়া যায় না। রোমান্টিক কাপলদের টাইম স্পেন্ড করার জন্য উত্তম জায়গা, সেখানে তো আগে ইনফর্ম করতেই হবে। তানভীরের ফোনে কল আসে, স্ক্রিনে স্বচ্ছ আকাশ নামটা শো করছে। লাবিবা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তানভীর মুচকি এসে রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওপাশ থেকে আকাশ বলে, ভাই গুগল তো বলছে 5 ঘন্টা রাস্তা। আঙ্কেল আন্টিকেও আনিস, গার্ডিয়ান ছাড়া আমার শালিকে দিবে না। সিরিয়াসলি ভাই, তুমিও না, সাবধানে। লাবিবা যা বুঝার বুঝে যায়। তানভীরকে বলে, এটাই আপনার কাজ তাই না? উর্মিলা কোথায়? আকাশের সাথেই আছে। হায় আল্লাহ! লাবিবার রিয়াকশন দেখে তানভীর লাবিবার কপালে ঠোঁট ছোঁয়ায়। আদুরে গলায় বলে, 3টা দিন খুব মিস করছিলাম আমার এক্সপ্রেশন কুইন বউটাকে। পৃথিবীর যত দুঃখ সব আমার হোক, তোমার কিঞ্চিত সুখে আমি প্রভাবিত। সন্ধ্যা 7টার পর আকাশ এসে পৌঁছালো কটেজে। উর্মিলার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। উর্মিলা ফ্যাচফ্যাচ করে কাঁদছে। নাকিবের হাতে বড়সড় একটা লাগেজ, সিমেন্ট বসানো সরু রাস্তা দিয়ে টেনে নিয়ে আসছে। উর্মিলার ফ্যাচফ্যাচানি তার সহ্য হচ্ছে না, বিরক্তি নিয়ে বলল, এই তুই চুপ করবি? শালা মেয়ে মানুষ মানে স্বার্থপর, স্বার্থ ছাড়া এরা কিছুই বোঝে না। খবর পেয়ে তানভীর লাবিবা কটেজ ছেড়ে বেরিয়ে এলো। উর্মিলা রিসেপশনে চেয়ারে বসে কাঁদছে দেখে লাবিবা গিয়ে তাকে ধরল। লাবিবাকে দেখেই উর্মিলা আকাশের হাত ঝাড়া দিয়ে লাবিবাকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে লাগলো। লাবিবা উর্মিলাকে থামানোর চেষ্টা করলো। আকাশ বলল, ভাবি ওকে দেখবেন, ভাইয়ের সাথে কথা আছে, আসছি। আকাশ তানভীরের দিকে সামনে আগায়। দুজনেই কথা বলতে বলতে উত্তর দিকে হাঁটতে থাকে। লাবিবা উর্মিলাকে বলে, শান্ত হ, কি হয়েছে কি আমাকে বল, কেমন হলো যে তোকে তুলে আনতে হলো? নাকিব ফোরন কাটলো, এই লাব্বু, এইটাকে আমাদের ফ্রেন্ড কে করছে রে? শালা মায়েরা একটা স্বার্থপর, একটা মাস প্রেম করলি কতগুলো টাকা খাইছে আকাশ ভাইয়ের থেকে বদলা পাওয়ার জানোস? প্রত্যেকটা দিন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ফাস্ট ফুড খাইতে খাইতে ডুম হয়েছে। মোটি কোথাকার হাট যেন না তোর বাপে গ্রিন কার্ড পোলা পাইছে। ও মামনি, এই স্বার্থপর নাচতে নাচতে আংটি বদল করতে বসে পড়েছে, একে তুলে আনবো তো কি করব বললো? আসলেই উর্মি, আরে বুঝছি তোর উঠতে হবে, কদিন ফুর্তি করছোস তো ক্ষতিপূরণ দিবি না? সালাম মায়ের অভিশাপের ডর না ভয় নাই? আংটি পড়ানোর আগে যা এতদিন খাইছোস সেই টাকাগুলো দিয়ে যদি বলতি আর কোনো দাবি দেওয়া নাই সরি, তাহলে তো সমাধান হয়ে যেত। দেনা পাওনা শোধ, অভিশাপ দিলেও গায়ে লাগতো না। আমার কথাটা মানলি না, ফ্রিতে কারো উপকার করতে নেই। এই তুই চুপ করবি কুত্তা, তুই খবর পাস করছিস তাই না? উর্মিলা বেজায় চটেছে নাকিবের উপর। লাবিবা মুখে আঙ্গুল চেপে ধরল, চুপ থাক, আমাকে কথা বলতে দে। উর্মিলার হাতটা হাতের মুঠোয় নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।